আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমাদের হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোন দিয়ে দেখাবো আমি আপনাদেরকে আজকে যে কিভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন, এবং অল প্রসেস থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যারা ইতোপূর্বে ট্রেনের টিকিট কেটেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে নতুন একটি ভিডিও যে আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে ট্রেনের টিকিটটি কাটবেন এবং কিভাবে পেমেন্ট করবেন, অল প্রসেস থাকবে আজকের ভিডিওতে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আসতেছে আপনাদের জন্য। সার্টিফিকেট রিলেটেড আমাদের আরও 5 থেকে 7টি ভিডিও অলরেডি আমাদের আপলোড হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা ধৈর্য সহকারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কথা না বাড়িয়ে হচ্ছে আমরা কম্পিউটারের স্ক্রিনে বা মোবাইলের স্ক্রিনে চলে যাব। প্রিয় বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা চাইলে আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে এভাবে আপনারা হচ্ছে কাজটি সম্পূর্ণ করতে পারেন। তো এই জন্য ফার্স্ট টাইম হচ্ছে আমরা গুগলে চলে আসলাম। এখন গুগলে চলে আসার পরে এখান থেকে তো ট্রেন টিকিট লেখার পর হচ্ছে আপনার সামনে দেখবেন ই টিকিট রেলওয়ে gov.bd এই ওয়েবসাইটটি প্রদর্শন করবে। জাস্ট বাংলাদেশ রেলওয়ে ই টিকিট সার্ভিস এই অপশনে ক্লিক করব। যেহেতু আমার ইতিপূর্বে রেজিস্ট্রেশন করা নেই, এজন্য হচ্ছে পুনরায় আমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আই এগ্রি বাটনে আমি একটু ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখানে বাম পাশে লগ ইন বাটন রয়েছে, লগ ইনের পাশে রেজিস্ট্রেশন রয়েছে, আমরা জাস্ট হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করব। এখন বলছে আমার নাম, তো আমার হচ্ছে যে ফুল নেম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে চাওয়া হচ্ছে আমার একটি ইমেল নাম্বার, তো আমি এখানে আমার একটি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর চাওয়া হয়েছে একটি ফোন নাম্বার, আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কনফার্ম ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি আমার কাছে পুনরায় আবার চাওয়া হয়েছে, তো আমি হচ্ছে আমার এই পুনরায় ফোন নাম্বারটি দিয়ে এখন একটি আমাকে পাসওয়ার্ড সেট করতে বলছে, আমি একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। দেন হচ্ছে আপনাকে কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম পাসওয়ার্ডটি দিতে হবে, কোনো ভুল ত্রুটি দিলে পাসওয়ার্ড নিবে না। তো এটা হচ্ছে আমরা সেম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আইডেন্টিফিকেশন নাম্বার এখানে বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি পারবেন এবং হচ্ছে এনআইডি কার্ড দিয়েও পারবেন। তো আমি ইতিপূর্বে এনআইডি কার্ড দিয়ে একটি করা রয়েছে, যেটা বার্থ সার্টিফিকেট দিয়ে জাস্ট হচ্ছে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে পরিচিতি নাম্বার সেই নাম্বারটি আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি। তারপর হচ্ছে পোস্টকোড, আমার যে পোস্টকোড সেই পোস্টকোডটি দিচ্ছি এবং আমার যে ভিলেজ আমি এখানে পুনরায় লিখে দিচ্ছি। ওকে, লেখা শেষ। এখন জাস্ট হচ্ছে সাইন ইন বাটন। এখন দেখেন আমার সামনে হচ্ছে একটি ওটিপি, মানে ইন্টার ওটিপি কোড। এই ওটিপিটি কোড হচ্ছে 6 ডিজিটের একটি ওটিপি কোড আমার সামনে, মানে আমার যে ফোন নাম্বারটি আমি একটু আগে দিয়েছিলাম সেই নাম্বারে প্রেরণ করা হয়েছে। এখন আমি হচ্ছে এই যে যে ওটিপি কোডটি সেই কোডটি হচ্ছে আমার যে ফোনটি রয়েছে সেই ফোন থেকে আমি এই ওটিপিটি দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখন হচ্ছে আমার ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি হচ্ছে জাস্ট হচ্ছে আমি অনলাইন পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন দেখেন ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি। এখন হচ্ছে আমি এখন অলরেডি কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, এখন হচ্ছে আমি ট্রেনের টিকিটটি কাটবো আপনাদের অনলাইনের মাধ্যমে দেখানোর জন্য। তো প্রথম হচ্ছে আমি ঢাকা লিখলাম, তো ঢাকা হচ্ছে কমলাপুর রেল স্টেশন জেলা, এটাকে ঢাকা বলা হয়। ঢাকা ক্যান্টনমেন্ট নামে কিন্তু আরেকটি রয়েছে, তো আমরা ঢাকা দিচ্ছি। এবং টুতে হচ্ছে যে আমি কোথায় যেতে চাচ্ছি, তো আমি যাব হচ্ছে চট্টগ্রাম, তো চট্টগ্রামটা লিখে দিচ্ছি। এরপর হচ্ছে ডেট অফ জার্নি, কত তারিখে আমি জার্নি করতে চাচ্ছি, সো আমি 18 তারিখে জার্নি করতে চাচ্ছি। এবং চুজ ক্লাস, এখানে অনেক ধরনের রয়েছে, সিনিকদা রয়েছে, এসিবি রয়েছে, এসি সিট রয়েছে, তো আমি সিনিকদাকে ক্লিক করে সার্চ ট্রেন অপশনে ক্লিক করলাম। সার্চ ট্রেন অপশনে ক্লিক করা মাত্র আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের এখানে লিস্ট চলে আসবে যে কতটি টিকিট আমাদের খালি আছে এবং কোন এক্সপ্রেস অথবা কোন ট্রেনে আমাদের খালি রয়েছে। তো সোনার বাংলা এক্সপ্রেস হচ্ছে একটা সিটও খালি নেই অনলাইনে। এরপরে বলছে মহানগর প্রভাতিতে রয়েছে মাত্র 3টি সিট, তো আমরা এখানে হচ্ছে এইটাই থেকে আমরা 3টা টিকিট কেটে নেব। আমরা চাইলে আরো নিচে আছে দেখতে পাবো, কিন্তু এটাই আমাদের জন্য বেস্ট হচ্ছে 7টা 45 ছাড়বে সকাল এবং দুপুর 2টা PM ওখানে পৌঁছে যাবে। তো বুক নাও জাস্ট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে একটা সিট চুজ করলাম এবং এখান থেকে আমরা চতেও একটা সিট সিলেক্ট করলাম।
তো দুইটা সিট আমরা অলরেডি সিলেক্ট করে নিলাম, এখন হচ্ছে কন্টিনিউ পারচেজ এই অপশনে ক্লিক করব। যেহেতু আর সিট আছেই মাত্র দুইটি এবং এই দুইটির মধ্যে এখন বলছে আমার এই প্যাসেঞ্জার ওয়ান, প্যাসেঞ্জার ওয়ানে হচ্ছে আমার নিজের নাম এবং প্যাসেঞ্জার টু তে কাকে আমি নিতে চাচ্ছি। তো যে প্যাসেঞ্জার টু সেটি হচ্ছে আমার সাথে আরেকজন যাবে, আমার এক ছোট ভাই, তো মনির হোসাইন, ওর নামটা আমি এখানে লিখে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের ফোন নাম্বারটা রয়েছে, ইমেল নাম্বারটা রয়েছে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে কোন গেটওয়ের মাধ্যমে কাটবো। এখানে কিন্তু ডেবিট কার্ড এবং হচ্ছে মোবাইল ব্যাংকিংও রয়েছে, জাস্ট হচ্ছে আমরা বিকাশে ক্লিক করে প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করব। প্রসেস টু পেমেন্টে ক্লিক করা মাত্র হচ্ছে আমাকে পেমেন্ট গেটওয়ে নিয়ে যাওয়া হবে। এখান থেকে সহজে যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করতে পারবো। সো অবশ্যই আপনাকে কিছুক্ষণ প্রসেসের জন্য অপেক্ষা করতে হবে, কেননা পেমেন্ট গেটওয়ে এর জন্য একটু সময় নিবে। তো আমরা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম, এবং কনফার্ম বাটনে ক্লিক করা মাত্র আমাদের ফোনে একটি বিকাশ থেকে 6 ডিজিটের ওটিপি দেওয়া হবে, এবং এই ওটিপিটি আমরা হচ্ছে এখানে এন্ট্রি করে দেব। তো আমি আমাদের চলে আছে অলরেডি দিয়ে দিচ্ছি, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব। এখন হচ্ছে বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি আমরা দিয়ে জাস্ট হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করব। তো কনফার্ম বাটনে ক্লিক করা মাত্র দেখবেন আমার এখান থেকে পেমেন্ট গেটওয়ে থেকে 1352 টাকা কেটে নিয়ে যাওয়া হবে, এবং পরবর্তীতে আমাকে একটি সহজের থেকে অবশ্যই আমাকে একটি টিকিট দেওয়া হবে। তো এইখানে দেখেন অলরেডি অলরেডি টিকিটটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এই টিকিটটি হচ্ছে আমি পেমেন্ট করে নিলাম, এখন এই টিকিটটিকে আমাকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, যেখান থেকে আমি ট্রেনের টিকিটটি বুক করে ফেললাম টাকা দিয়ে, এখন হচ্ছে তাদের যে ট্রেনের টিকিট ছাড়বে সেইখানে আমাকে গিয়ে ওই কাউন্টারে গিয়ে অবশ্যই এটা দেখাতে হবে, এবং পাশাপাশি সেখানে আমার কাছ থেকে আমার জাতীয় পরিচয়পত্র চাওয়া হবে। সো গাইস, এই ছিল হচ্ছে ট্রেনের টিকিট কিভাবে আপনি কাটবেন, মোবাইলের মাধ্যমে বা অথবা কম্পিউটারের মাধ্যমে। তো দেখিয়ে দিলাম কিভাবে আপনি ট্রেনের টিকিটটি কনফার্ম করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আজ যাচ্ছে যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।